ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে বসতঘর, মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা ইদ্রিস আলী। তাই তো অপলক দৃষ্টিতে ভাঙা ঘরের দিকে তাকিয়ে আছেন খেটে খাওয়া এই দিন মজুর। দিনরাত পরিশ্রম করে কোন রকমের সংসার চলে ইদ্রিসের। ভাঙা ঘর যে আবারও দাঁড় করাবে সেই উপায় নেই তার। সবাই ঘুমায় গেছে, এই সময় ঘর ভাঙ্গা ফেরা যাইতেছে, সময় এরম খুঁজবে ঘরে করতে পারিছি, পারিলে পরে এক সাইড ভাঙ্গা ফরছে ফরছে না, এই সময় ঘর ফরছে না। পরের বার যখন একবারে হয়েছে, এই সময় টাস করে শব্দ হয়েছে, এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বহুত। কিছু দান চাউল ওই যে কাজকাম করে যে মিলাইছিলাম এডি গেছে মনে হয় যে, আর ওই যে একটা ঘরের মধ্যে একজনের ফ্যামিলির মধ্যে ফাইটলে আডো হয়ে তাবি দেবি তো তাহে এসব সব বাইসে গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে মধ্যরাতে ইদ্রিস আলীর ঘর হুড়মুড় করে ভেঙে পড়ে। খোলা আকাশের নিচে দিন কাটছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাউকান্দিয়া ইউনিয়নের শাহপুর গ্রামের ইদ্রিস আলীর পরিবার নিয়ে রয়েছেন নিদারুণ কষ্টে। এখন তো এই যে ঘর ভাঙছে পোলা ভাঙলে অনেক কষ্ট আছে, এই ফোন তো বন্যার পরে কেউ সাহায্য দেয় না। দুইটিয়া ঘরটা ভাঙে নিচে গাঢ়লে খুব কষ্টের মধ্যে আছে, মানে থাকতে পারে না, ব্যাগটা বাসায় বসায় নিচে গা। প্রতিবেশীরা বলছেন পাহাড়ি ঢলটাকে নিঃস্ব করে দিয়ে গেছেন, ঘরে নেই কোনো খাবার। আশপাশের বাড়িঘর থেকে প্রতিবেলা খাবার দিয়ে সহায়তা করছেন তারা, সরকারিভাবে তাকে সহায়তার আহ্বান প্রতিবেশীদের। সে অনেক গরিব মানুষ, বন্যায় তার ঘর বাড়ি ভেঙে গেছে প্রায় 9 মাস আগে, তার উনার স্ত্রী মারা গেছে বন্যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আমরা সরকারের কাছে সহযোগিতা চাই। এই যে আমাদের প্রতিবেশী আমার চাচা ইদ্রিস আলী, ওনার ঘরটা অনেকদিন ধরে ভেঙে গেছে, উনি অসহায় অবস্থায় আছেন। আমাদের সরকারের কাছে আবেদন যেন ওনার দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘর হারায় ইদ্রিস আলীর পাশে দাঁড়াবেন তারা। এছাড়াও সমাজের বিত্তবানদের ইদ্রিস আলীর ঘর নির্মাণে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তার পাশে দাঁড়াবো, যতটুকু পারি আমরা সহযোগিতা করব, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি বা সচেতন ব্যক্তি যারা আছেন তাদেরকেও আহ্বান জানাই ওনার পাশে একটু দাঁড়ান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পাহাড়ি ঢলে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে সুদৃষ্টি আছে সরকারের, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। জনাব ইদ্রিস আলীর বিষয়ে যে আমরা মেসেজটা পেলাম যে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে ওনাকে সরকারিভাবে যাতে আর্থিক সহযোগিতা বা ত্রাণ সহযোগিতা বা সরকারি টিনের একটা বরাদ্দ আছে সেই ব্যবস্থাটা করার চেষ্টা করবো, এবং তার মাধ্যমে আমরা চেষ্টা করবো একটা আবেদন নিয়ে সেটা আমরা জেলা প্রশাসক নেত্রকোনা মহোদয় বরাবর প্রেরণ করবো। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, ভারতীয় ঢলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সব তছনছ হয়ে গেছে, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা, তাই ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। সুরজ আহমেদ, কালবেলা।